আসসালামু আলাইকুম বন্ধুরা আমার আজকের রেসিপি একদম অনুষ্ঠান বাড়ির মতো ঝরঝরে ফ্রায়েড রাইস এই ফ্রায়েড রাইস বানাতে কিন্তু সকলেই ভীষণ ভালো পারেন কিন্তু অনেক সময় ফ্রায়েড রাইস বানাতে গেলে হয় ভাত কলে যায় নয় চাল ঠিক মতন সেদ্ধ হয় না বা ঠিকঠাক মতন মিশে না সমস্ত রকম টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি আমার এই রেসিপিটি তো প্রথমে কড়াইতে আমি দিয়ে দিচ্ছি এক থেকে দুই টেবিল চামচ পরিমাণ ঘি সাথে দিয়ে দিচ্ছি অল্প কিছুটা সাদা তেল দুটো মিলিয়ে নিচ্ছি এর মধ্যে এখন আমি সবজিগুলো দিয়ে ভেজে নেব ঘি তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই মুঠো পরিমাণ বিনস কুচি বিনসটাকে আমি মিডিয়াম আছে তিন থেকে চার মিনিট ধরে ভেজে নেব তো বিনসটা ভাজা হয়ে গেছে এখন এটাকে তুলে নিচ্ছে তো বাকি সবজিগুলো আমি ভেজে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি গাজর তো এখানে একটা মিডিয়াম সাইজের গাজরকে খুব মিহি করে এরকম লম্বা করে কেটে নিয়েছি সেটা দিয়ে আবারও মিডিয়াম আছে তিন চার মিনিট ধরে ভেজে নেব এক একটা সবজি ভাজতে একা রকম সময় লাগে তাই সবজিগুলো আলাদা আলাদা করে ভেজে নেওয়াই ভালো গাজরটা ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এরপরের মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোটো সাইজের ক্যাপসিকাম আর সাথে কিছু কাঁচা লঙ্কা ক্যাপসিকামটাকেও আমি দু মিনিট মতো মিডিয়াম আছে ভেজে নেব সবজিগুলো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নিতে পারেন ক্যাপসিকামটা ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি আপনারা চাইলে ফুলকপিও নিতে পারেন আবার মটরশটিও নিতে পারেন নিজেদের ইচ্ছা অনুযায়ী সবজিগুলো নিতে পারেন আর এখানে সব সবজিগুলোই কিন্তু আমি খুবই কম পরিমাণে ব্যবহার করেছি এরপর এখানে আমি এক মুঠো মতো কাজু এবং কয়েকটা কিশমিশ হালকা করে একটু ভেজে তুলে নিচ্ছি আর ফ্রায়েড রাইসে যদি সবজিগুলো একটু বেশি পরিমাণে হয়ে যায় তখন কিন্তু খেতে ভালো লাগে না তাই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সবজিগুলো কম বেশি করে নিতে পারেন আমি এখানে সব কিছু হাফ কাপ পরিমাণ করে নিয়েছি তো সবজিগুলো এবং কাজু কিশমিশগুলো ভেজে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি এর মধ্যে গরম থাকা অবস্থাতেই দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি এখানে চিনি গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণ তারপরে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চিনিটা গুঁড়ো করে মেশাবেন তাহলে কিন্তু ভালোভাবে মিশে যাবে আর গোটা চিনি আস্ত চিনি দিলে সেটা ভালোভাবে মিশতে চায় না তো এইভাবে এটাকে মিশিয়ে আমি কিছুক্ষণ রেখে দিচ্ছি ততক্ষণে আমি ফ্রায়েড রাইসের জন্য ভাতটা তৈরি করে নিচ্ছি ভাতটা তৈরি করার জন্য এখানে একটা বড়ো পাত্রের মধ্যে বেশ কিছুটা পরিমাণ পানি নিয়েছি দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ লবণ সাথে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা লবণটা একটু বেশি পরিমাণে দেবেন তাহলে ভাতের মধ্যে লবণটা ঠিক মতো হবে দিয়ে দিচ্ছি অল্প একটু জৈত্রী কয়েকটা লবঙ্গ ছোটো টুকরো আমি এখানে দারচিনি দিয়ে দিলাম সাথে দিয়ে দেবো তিন চারটে মতো ছোট এলাচ চাইলে বড় এলাচও থেতো করে দিতে পারেন আর এলাচগুলোর মাথাগুলো একটু ফাটিয়ে দিতে হবে এখন ঢাকনা দিয়ে ঢেকে পানিটা ফুটে আসা অবধি অপেক্ষা করছি পানিটা ভালোভাবে ফুটে গেছে এখন এর মধ্যে বাসমতি চাল দিয়ে দিচ্ছি তো বাসমতি চাল আমি এক ঘন্টা আগে পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম আর এখানে তিনশো গ্রাম পরিমাণ চাল আছে চালটা দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এরপর হাই আছে চালটাকে নাইনটি পার্সেন্ট মতো সেদ্ধ করে নিতে হবে তো এখানে ভাতটা আমার সেদ্ধ হয়ে গেছে আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন এখানে নাইনটি পার্সেন্ট মতো ভাতটাকে সেদ্ধ করে নিতে হবে তো ভাতটা সেদ্ধ হয়ে গেছে এখন পানিটা ঝরিয়ে নিচ্ছি ভাতের মাঠটা ঝরিয়ে নেওয়ার পরে একটা থালার মধ্যে আমি ভাতটাকে ছড়িয়ে ঠান্ডা করে নিচ্ছি এভাবে ঠান্ডা করলে ভাতটা কিন্তু ঝরঝরে হবে ফ্রায়েড রাইস তৈরি করার পর আর ভাতের মধ্যে অতিরিক্ত ভেজা ভাবটাও কমে যাবে তো এভাবে কিছুক্ষণ ছড়িয়ে রাখছি ততক্ষণে চলে যাচ্ছি ফ্রায়েড রাইসটা তৈরি করে নিতে তো কিছুক্ষণ পর এখন চলে যাচ্ছি ফ্রায়েড রাইসটা তৈরি করে নিতে তো কড়াইতে যে তেলটা ছিল সেই তেলের মধ্যে আমি আরও এক টেবিল চামচ পরিমাণ ঘি অ্যাড করে দিলাম ঘি তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি দিয়ে হালকা করে একটু ভেজে নেব খুব বেশি ভাজবেন না খুব বেশি ভাজলে পেঁয়াজের মধ্যে কালার চলে আসবে তখন ফ্রায়েড রাইসের মধ্যেও কালার চলে আসবে তো তখন ভাতটা আর সাদা থাকবে না তাই হালকা করে ভেজে নিতে হবে পেঁয়াজটা হালকা একটু ভাজার পরে এর মধ্যে এক চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিলাম এরপর হালকা আছে কয়েক সেকেন্ড মতো এগুলোকে একটু ভেজে এর কাঁচা গন্ধটা দূর করে নিতে হবে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি ঠান্ডা করে নেওয়া ভাতটা দিয়ে দিলাম আর এখন দেখতেই পাচ্ছেন ভাতটা কতটা ঝরঝরে হয়ে গেছে তো পুরো ভাতটাই দিয়ে দিলাম এখানে আর পুরো সবজিটাও দিয়ে দিচ্ছি এই পর্যায়ে আমি কিন্তু গ্যাস রাসটা লোয়ে রেখেছি সব সবজিগুলো দেওয়া হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো আমি স্বাদ মতো লবণ তো এক চা চামচ পরিমাণ আমি লবণ দিয়ে দিলাম স্বাদ মতো লবণটা অ্যাড করবেন যেহেতু ভাতটা সেদ্ধ করার সময় লবণ দেওয়া হয়েছে আবার সবজিতেও কিছুটা পরিমাণ লবণ দেওয়া হয়েছে দিয়ে দিচ্ছি এখানে দু চা চামচ পরিমাণ চিনি গুঁড়ো ওয়ান ফোর টি স্পুন দিয়ে দিলাম এখানে গোলমরিচের গুঁড়ো সামান্য একটু দিয়ে দিচ্ছি গরম মশলা খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই তাহলে ভাতে কিন্তু কালার চলে আসবে এখন সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি গ্যাস রাসটা আমি লোতেই রেখেছি লো আছে তিন থেকে চার মিনিট ধরে ভালোভাবে ভাতটাকে ভেজে নেব দেখেন তিন চার মিনিট ধরে ভাতটাকে ভালোভাবে ভেজে নিয়েছি এখন এর মধ্যে সবশেষে কিছুটা ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে মিশিয়ে এটাকে পরিবেশন করে নেব তো দেখলেন তো কত সহজ এই ফ্রায়েড রাইসটা তৈরি করা অনুষ্ঠান বাড়ির মতো ফ্রায়েড রাইস আপনারা ঘরেই খুব সহজেই তৈরি করে নিতে পারবেন পদ্ধতিটা কিন্তু খুবই সহজ বানানো ভীষণই সহজ রেসিপিটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যে কোনো কষা মাংস সাথে আপনারা এটা পরিবেশন করতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ